তোমরা তাহলে চলে এসেছো বন্ধুরা। আমি আসলে একটা ঘুরতে যাওয়ার প্ল্যান করছিলাম, তাই পিপি এন্টারটেইনমেন্ট চ্যানেলের গাইডলাইন নিচ্ছিলাম। আর এই চ্যানেলের ট্রাভেল ভিডিওগুলো খুবই ইনফরমেটিভ অ্যান্ড আকর্ষণীয়। আমি তো আগে থেকে সাবস্ক্রাইব করেও রেখেছি, তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। পাশে থাকা জয়েন বাটন ক্লিক করে তোমরাও মেম্বারশিপ নিতে পারো। আর এই মেম্বারশিপটি নিলে প্রচুর এক্সক্লুসিভ কন্টেন্ট দেখতে পাবে। এই সুবিধাটা শুধুমাত্র মেম্বারদের জন্য। এই রে, অনেকক্ষণ থেকে বকবক করে যাচ্ছি, এখনো তো তোমাদের সাথে কোনো আলাপই হলো না। আমি তোমাদের নতুন বন্ধু, না না বান্ধবী, আমি এসেছি নতুন কিছু জায়গা তোমাদের সঙ্গে শেয়ার করতে। তোমরা আমার বন্ধু হবে তো? আর বন্ধু হলে খুব সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যাব। আর কোথায় নিয়ে যাব এখন বলবো না, আমার সাথে থাকো, নিশ্চয়ই জানতে পারবে। উঠে পড়েছি গাড়িতে, যাচ্ছি এক অজানা ডেস্টিনেশনে। কোথায় যাচ্ছি জানতে চাও? তো আমার সাথে চলো। ফাইনালি খাওয়া শুরু করলাম, তো ওখানে আলুর পরোটা ও পনির ভর্তা। চলে এসেছে ডিম সেদ্ধ, খাওয়ার আগে ডিম সেদ্ধটা একটু রেখে দিয়ে দেখি কেমন লাগছে। সকাল সকাল চাটা এসে গেছে, তো চায়ে চুমুক দিলাম। ওয়াও, দারুণ ব্রেকফাস্ট শেষ। এবার আমরা পৌঁছেছি আমাদের গন্তব্যে। সকাল সকাল টিফিনটাও সেরে ফেলেছি, আর এসি গাড়িতেও যাচ্ছি, খুব লেগে গেছিল। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমরা কোথায় যাচ্ছি, তো আর কিছুক্ষণ বাদেই সেটা আপনাদের সামনে এক্সপ্লোর করব। ওয়াও, কি সুন্দর জায়গাটা!
ফাইনালি আমরা পৌঁছে গেছি লাল কাকরা বিচে। কলকাতা থেকে 175 কিলোমিটার বাই কারে, চাইলে তোমরাও আসতে পারো ট্রেনে কিংবা বাসে। তাহলে চলো এবারে আমরা রুমগুলো দেখে নিই। দেখতেই পাচ্ছ অলরেডি আমি এখানে আরাম করছি আর দোল খাচ্ছি। তো এখানে রিল্যাক্স করার জন্য দোলনা আছে, আরও দেখতে পাচ্ছ যে এখানে প্রচুর ঝাউবন রয়েছে। আপনারা নিশ্চয়ই এখানে এসে একদম নিরালায় খুবই রিল্যাক্সে কাটাতে পারবেন। তো কাঁকড়া না খেলে কি আর চলে? মুখের সামনে কাঁকড়া, অসম কাঁকড়াগুলো জাস্ট ভাবা যাবে না, এতটা সুন্দর রান্না হয়েছে। তো আমি তো পুরোটাই প্লেট খেয়ে নেবো। তো আপনারাও চাইলে এখানে এসে কাঁকড়ার ফ্রাই খেয়ে প্রচুর মজা করতে পারবে। তোমাদের বলেছিলাম না নিরালা রিসর্টের নিজস্ব একটা বিচ আছে, তো সেখানে এসে সবাই এখানে এসে নিজেদের মতন করে আনন্দ করতে পারবে এবং স্নান করতে পারবে। আর বিশেষ করে কাপলসদের জন্য তো খুবই দারুণ একটা জায়গা। তো আমি এখন নিরালা রিসর্টের বিচ যে স্নান করতে এসেছি, তো আপনারাও দেখতে থাকুন, আমিও স্নানে যাচ্ছি। ভীষণ অসম লাগছে, আমি এখন বিশাল এক্সাইটেড। আমি এখন এখানে স্নান করব আর প্রচুর প্রচুর আনন্দ করব। আপনারা চাইলে এখানে এসে প্রচুর আনন্দ করতে পারেন, বিশেষ করে কাপলসরা। সামনে বিচ, তারপর এত সুন্দর গাছ, লাইটিং, ভাবা যায় পরিবেশটা খুব সুন্দর, পরিবেশটা অসম। আর আপনারা যদি কখনো এখানে আসেন তো লাল কাঁকড়া সি বিচে আসবেন। কখনো যদি মনে করেন যে কলকাতার কোনো আশেপাশে কোনো একটা ভালো সি বিচে এসে আপনারা ঘুরতে চান, তো আপনারা লাল কাঁকড়া সি বিচে নিরালা রিসর্টে এসে আপনারা থাকতে পারেন। নিরালা রিসর্টে এরিয়াটা খুবই সুন্দর, আর এখানে লাইটিং সবথেকে ভালো কথা, এখানের খাবারগুলো প্রচণ্ড লাইট খাবার, আর নিজের মতন করে থাকতে পারবে। আর এদের নিজস্ব প্রাইভেট বিচ আছে, বিচের বিভিন্ন রকমের গাছপালা কিংবা ঝাউ এগুলো মোটামুটি দেখলে ভাবা যাবে না যে এত অসাধারণ, এত অসাধারণ। আমি তো এখানে এসে প্রচুর এনজয় করেছি, প্রচুর এনজয় করছিও, এবং ভবিষ্যতে আমি কোনো দিন যদি আবারও মনে হয় যে ঘুরতে যাব কোথাও, তো আমি ডেফিনেটলি
আমি আবারও এখানে আসব। তো আপনারাও চাইলে আসতে পারেন নিরালা রিসর্টে অ্যান্ড লাল কাঁকড়া বিচে। এখানে আসলে আপনাদের আর কোনো কিছু চিন্তা করতে হবে না। তো বন্ধুরা আপনারাও চলে আসুন। আমার ট্রিপ অলরেডি শেষ, আমার এখানে এসে খুবই ভালো লেগেছে। চাইলে আপনারাও এসে এখানে এনজয় করতে পারেন। হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখন লাঞ্চে বসেছি, লাঞ্চটা সেরে বাড়ির উদ্দেশ্যে রওনা হব। ডাল আলু ভাজা আর ভেটকি মাছের ঝোল। দারুণ হয়েছে খাবারটা, অসম। আর ভেটকি মাছটা একটু চেখে দেখি, ওয়াও দারুণ। আমার এই ভিডিওটা দেখে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আপনারাও